আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের ইউটিউবে ক্যান নোট ফাইন্ড ডাউনলোড এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব। এই সমস্যাটা কিভাবে সমাধান করব আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সমস্যাটি প্রধানত দুটি কারণে হয়ে থাকে নাম্বার ওয়ান মোবাইলে অ্যান্ড্রয়েড ফাইল ডিলেট করা আমি যদি আমার ফাইলসে ক্লিক করে আপনাদের দেখাই এখানে আপনারা অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন আমাদের সবার মোবাইলেই অ্যান্ড্রয়েড নামেডারটি থেকে থাকে আমরা অনেকেই আছে যারা অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারটি ডিলেট করে দিই মনে করি এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু ইউটিউবের বিভিন্ন ফাইলসগুলো কিন্তু অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারে থেকে থাকে তো আপনারা যদি অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারটি ডিলিট করে দেন তাহলে ইউটিউবের যে ফাইলসগুলো থাকে সেগুলো সেগুলো ডিলিট হয়ে যায় অর্থাৎ ডাটাগুলো ডিলিট হয়ে যায় তাই ইউটিউবের ভিডিওগুলো চলে যায় তাই ক্যান নট ফাইন ডাউনলোড এই সমস্যাটি হয় দ্বিতীয় নম্বরে যে কারণে এই সমস্যাটি হয় তার কারণ হচ্ছে প্লে স্টোরে অ্যাপ দিয়ে মোবাইল ক্লিন করা আমরা অনেকেই আছি যারা প্লে স্টোরে বি স্টোর থেকে বিভিন্ন অ্যাপ নামিয়ে মোবাইল ক্লিন করে থাকি এসব অ্যাপ দিয়ে ক্লিন করার কারণে তারা ইউটিউবের যে বিভিন্ন ফাইলগুলো থাকে সেগুলো মুছে দেয় তো এই সমস্যাটির কারণে ইউটিউবের ভিডিওগুলো চলে যায় তো আপনাদের আমি বলবো প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে ক্লিন না করে আমাদের মোবাইলের ভিতরে যে ক্লিন করা অ্যাপটি আছে সেটা দিয়ে ক্লিন করার জন্য এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বললাম নাম্বার ওয়ান বিষয়টি হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড ফাইল ডিলিট করা আর নাম্বার টু বিষয়টি হচ্ছে প্লে স্টোর অ্যাপ দিয়ে মোবাইল ক্লিন করা তো আপনাদের বলবো এই দুইটা কাজ না করতে তাহলে আপনাদের ইউটিউব ভিডিও যাবে না এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন